ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে পাকিস্তানে গিয়ে ডেভিস কাপের ম্যাচ কি শেষ পর্যন্ত খেলবে ভারতীয় টেনিস দল এর উত্তর পাওয়া যাবে পাঁচই নভেম্বর দিন ধরেই ভারতীয় টেনিস সংস্থার সঙ্গে টানাপোড়ন চলছিল আন্তর্জাতিক টেনিস সংস্থার আন্তর্জাতিক টেনিস সংস্থা বারবার বলছিল যে ডেভিস কাপের এশিয়া অসিনিয়া গ্রুপের ম্যাচ ভারতকে খেলতে হবে পাকিস্তানে গিয়ে কিন্তু সেই শর্তে ভারতীয় দল রাজি হচ্ছিল না কারণ একটাই ভারতের প্রথম শাড়ির খেলোয়াড়রা তারা কিন্তু পাকিস্তানে গিয়ে খেলতে চাইছিলেন না মহেশ ভূপতি ভারতীয় দলের নন প্লেইং ক্যাপ্টেন তিনিও বলছিলেন পাকিস্তানে গিয়ে ভারতকে যদি শেষ পর্যন্ত খেলতে হয় তা ঝুঁকির হয়ে যাবে খেলোয়াড়রা সেই ঝুঁকি নিতে চাইছেন না তারা ভয় পাচ্ছেন পাকিস্তানে গিয়ে খেলতে এবং তারপরই অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন তারা কিন্তু চিঠি দিয়ে জানায় আইটিএফকে অর্থাৎ ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশনকে যে তারা পাকিস্তানি গিয়ে খেলতে চায় না প্রথমবার খেলা সেপ্টেম্বর থেকে পিছিয়ে যায় হওয়ার কথা নভেম্বরের শেষ দিকে কিন্তু এর মাঝে ভারতীয় সংস্থা আবার চিঠি দিয়ে জানায় আইটিএফকে যে দুই দেশের সম্পর্কের কোনো পরিবর্তন হয়নি এই পরিবর্তিত পরিস্থিতিতেও তারা কিন্তু খেলতে যেতে চায় না এরপর আবার চাপ আসে আন্তর্জাতিক টেনিস সংস্থা তারা বলে যে না ভারতে ভারতকে কিন্তু পাকিস্তানে গিয়েই খেলতে হবে তখন ভারতীয় টেনিস ফেডারেশন জানায় তারা দ্বিতীয় শাড়ির দল নিয়ে সেখানে যেতে পারে দ্বিতীয় শাড়ির বেশ কিছু খেলোয়াড় সেখানে খেলতে যেতে তৈরি হন এর মাঝেই লিয়ান্ডার পেস তিনিও কিন্তু খেলতে চেয়েছেন লিয়ান্ডার বলেছেন তিনি নেতৃত্ব দিতে তৈরি ভারতীয় দলকে পাকিস্তানে গিয়ে লিয়ান্ডার সেই খেলোয়াড় যিনি ভারতকে ডেভিস কাপের ইতিহাসে একাধিক বড় জয় এনে দিয়েছেন ডেভিস কাপের স্মরণীয় সব ম্যাচ খেলেছেন সেই ল্যান্ডার কিন্তু ভারতীয় দলের হয়ে খেলতে যেতে চান পাকিস্তানে এবং পাঁচই নভেম্বর আন্তর্জাতিক আন্তর্জাতিক টেন্স সংস্থা তারা জানিয়ে দেবে ম্যাচের দিনক্ষণ কি হবে এবং শেষ পর্যন্ত আদেও ভারতকে খেলতে যেতে হবে কিনা যেটা যেটার সম্ভাবনা অবশ্যই বেশি থাকছে কারণ আন্তর্জাতিক টেন্স সংস্থা বারবার চাপ দিচ্ছে ভারতকে পাকিস্তানে গিয়ে খেলবার জন্য এরকম পরিস্থিতিতে পাঁচই নভেম্বর ভারতীয় টেন্স সংস্থাও কিন্তু জানিয়ে দেবে শেষ পর্যন্ত তারা গিয়ে খেলছে এবং তাদের দল কি হতে চলেছে কিন্তু আপাতত অপেক্ষা পাঁচই নভেম্বর পর্যন্ত যেদিন জানা যাবে যে ভারতীয় দল শেষ পর্যন্ত পাকিস্তানের মাটিতে গিয়ে ডেভিস কাপের ম্যাচ খেলছে কিনা আপনাদের জানিয়ে রাখি যে ডেভিস কাপে ভারত পাকিস্তানের ম্যাচের যে টাইয়ের যে ইতিহাস সেখানে ভারত একবারও হারেনি এবারও ভারতীয় দল যদিও দ্বিতীয় সারির দল নিয়ে হয়তো শেষ পর্যন্ত খেলতে যাবে এবারও ভারতীয় দল অবশ্যই চাইবে তারা পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে হারাতে এবং সেই ম্যাচে অবশ্যই ভারতকে নেতৃত্ব দিতে তৈরি লিয়ান্ডার পেজ এবং লিয়ান্ডার রাজি হওয়ার পর কিন্তু অল ইন্ডিয়া টেনিস সংস্থা অনুরোচরে বসেছে তারা ভাবছে শেষ পর্যন্ত তারা হয়তো এই পরিবর্তিত পরিস্থিতিতেও কোনোভাবে দল যদি পাঠাতে পারে কিন্তু সেই সিদ্ধান্ত শেষ পর্যন্ত হবে পাঁচই নভেম্বর ক্যামেরা শান্তনু দত্তের সঙ্গে কুন্তল চক্রবর্তী এবিপি আনন্দ কলকাতা